প্রিয় বন্ধুরা, শুনলাম, এইমাত্র শুনলাম যে জল্লাদ শাহজাহান মৃত্যুবরণ করেছে। তার প্রতি রইল আমার দোয়া। আমার মৃত ব্যক্তির জন্য একটা অদ্ভুত দোয়া কাজ করে সবসময়। দোয়াটা এরকম যে, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি ইন্তেকাল করেছেন, তুমি তার পৃথিবীতে থাকা অবস্থায় কর্ম বিচার করে তাকে প্রকৃত স্থানে অধিষ্ঠিত করো, সেখানে তার প্রতি কোনো ধরনের অবিচার যেন না হয়। আল্লাহপাক এমনিতে অবিচার করেন না। আমি কিন্তু কখনোই কোনো মৃত ব্যক্তির জন্য এই দোয়াটা করি না যে আল্লাহ তুমি তাকে ভেস্ত নসিব করো। কেন আমি দোয়াটা করি না, তার রিজন আছে। মনে করেন, একজন মৃত ব্যক্তি, সে সারা জীবন পৃথিবীতে অন্যায় অবিচার করে গেছে, আমি তাকে দোয়া করলাম আল্লাহ তুমি তাকে ভেস্ত নসিব করো, তো তিনি যে আমার দোয়া হয়তো কবুল হয়ে গেল এবং তিনি ভেস্তে চলেও গেলেন। তিনি সারা জীবন পৃথিবীতে থেকে যাদের প্রতি অন্যায় করা হলো, আমি কি সেই লোকদের প্রতি সুবিচার করলাম? আমি কিন্তু অনেস্টলি করলাম না। এই জন্য আমি দোয়া করি, সে মৃত ব্যক্তি হোক, আমি তাকে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, হে মহান মহাসৃষ্টির মহান স্রষ্টা, তুমি এই মৃত ব্যক্তির প্রতি সেইটুকু সুবিচার করো যতটুক সুবিচার সে প্রাপ্য। সে পৃথিবীতে থাকতে যে কাজগুলো করেছেন, সে কাজের প্রকৃত মূল্যায়ন করে তার বিদায়ী আত্মা এবং মৃত্যুর পরে তার যেখানে যাওয়ার কথা তুমি সেখানেই তাকে পাঠাও। সেই আমার সেই দোয়াটা তুমি কবুল করো। আমি এভাবে একটা দোয়া করি এবং বিদায়ী আত্মার প্রতি সুবিচার যেন হয়, ঠিক আছে? এখন আমি যদি এরশাদ শিকদারের জন্য দোয়া করি, এরশাদ শিকদার যেন ভেস্ত নসিব হয়, এটা কি সঠিক হবে? আমার দোয়া কবুল হয়, আমার পীর ভাইয়ের দোয়া কবুল হয়। তা সুতরাং আমি এমন কোনো কবুল দোয়া করতে যাই না যে দোয়া অন্যের জন্য হার্মফুল হতে পারে। এখন শাহজাহান সাহেব সম্পর্কে আমি বলি, ওনাকে সেভাবে চিনি না, বাট উনি জল্লাদ নাম পেয়েছেন। উনি জেলখানাতে থেকে প্রায় 40 থেকে 50 জন লোককে ফাঁসি দিয়েছেন। ওনাকে আমি স্যালুট করি। উনি বঙ্গবন্ধুর যারা খুনি ছিলেন তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন, মৃত্যুদণ্ড বলতে ফাঁসিতে ঝুলিয়েছেন। শাহজাহান সাহেবের সম্প্রতিকালে কিছু ভিডিও দেখেছি, একটা কন্ট্রোভার্সি মনে হয়েছে আমার কাছে। এগুলো আমি তার থেকে আশা করি না। একটা মেয়েকে নিয়ে এসে উনি ভিডিওতে অ্যাটেন্ড করেছেন, এগুলি তার বয়সের সাথে, তার ইসের সাথে যায় না। আমি জানি না, উনি যদি ভিউ পাওয়ার জন্য করে থাকেন, ওনার পটটা ওয়েটা ভালো ছিল না। আর উনি অনেক গর্ব করে বলতেন যে আমার শরীর স্বাস্থ্য ভালো আছে, আমি এত ই করি। আল্লাহ গর্বকারীকে কখনোই পছন্দ করেন না। দেখেছেন কত স্বল্প সময়ের একটা সামান্য একটু বুকে ব্যথা হয়ে উনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। তো এটা দিয়ে একটা বিচারের ব্যাপার আছে যে বাইরের আউটলুকিং যতই থাকুক ভালো, ভিতরে তার কী হয়েছে এটা বোঝাটা খুব চাপ। আর আমরা কখনোই দম্ভ দেখাবো না, বিশেষ করে স্বাস্থ্য নিয়ে যেগুলোতেই আমরা দম্ভ দেখাবো সেগুলি কতদিন কখনোই আমাদের সাথে কন্টিনিউশন হবে না, বিকজ ইট ইজ অল ডেফিনেটলি জাস্ট ড্রাইভড বাই দ্য অলমাইটি আল্লাহ। শাহজাহান সাহেবের আমি অতটা আমল নামা জানি না, তবে যতটুকু জানি ওনার, যেহেতু ওনার জেল হয়েছিল, আমি জানি না খুব একটা সহি কাজ করে উনি জেলে যাওয়ার কথা না, তেমন তা আবার যাবজ্জীবন হয়েছেন। জেলে কিছু সিস্টেম আছে, কিছু জেলে যেয়ে কিছু ভালো কাজ করলে তার হয়তো জেলের টাইমিংটা কমে যায়, জেল খাটার টাইমিংটা কমে যায় এবং খুব শর্ট টাইমের মধ্যে উনি বেরোয় আসেন। তাও তো অনেক বছর উনি জেল খেটেছেন। কী বিষয়ে উনি জেল খেটেছিলেন আমি জানি, যখন তো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন হয় হয়তো হত্যাকাণ্ডের সাথে রিলেভেন থাকি, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে, আমি 1000 লোককে মেরে ফেললেও আমার কিন্তু মৃত্যু হবে। চেঙ্গিস খান, হালাকু খান, তারপরে স্টার্লিন, হিটলার, এদের আমল নামায় তৈমুল লং, এদের আমল নামায় কোটি কোটি লোকের মৃত্যুর ইতিহাস জড়িত আছে। তারা নিজেরাও কিন্তু মৃত্যুতে ওভারকাম করতে পারেন নাই, সেটা হচ্ছে এরকম। তো শাহজাহান সাহেবের ঠিক একটা জিনিস শিক্ষার আছে, সেটা হয়েছে যে আপনি যত যাই হন, যত বড়ই হন, যাই কিছু হন, হটি বাড়িতে আপনি নিজেকে যত বড় লেভেলের জল্লাদ মনে করেন, আপনার উপর একজন জল্লাদ আছে যে আপনার জান কবচ করার জন্য প্রস্তুত আছেন। তো হে আমার প্রিয় মুমিন ভাইরা, হে মানব জাতি, তোমরা এমন কোনো কাজ করো না কখনো যেটা তোমার মৃত্যুর পরে আমার মতো এরকম একটা দোয়া তুমি পাও। আমি মৃত ব্যক্তির জন্য যে দোয়াটা করি, আমি মনে করি এটাই সহি দোয়া। মৃত ব্যক্তি মরে গেছে বিদায়ের অর্থ এ নয় যে তার সমস্ত পাপ কাজ, সমস্ত অন্যায় কাজ ক্ষমা হয়ে যাবে, হতে পারে না। সে যে কাজগুলো জীবদ্দশায় করেছিল, বুঝে করেছিল, অবুঝে মানুষ না বুঝে কোনো কাজ করে না, সে কাজটা কীভাবে ক্ষমা হবে? সে যদি কারো সম্পদ লুণ্ঠন করে, যদি কারো হক নষ্ট করে, সে যদি বড় বড় কথা বলে বিঘায় বিঘায় সম্পত্তি দরিদ্র গরিবকে ভয় দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে তিনি দখল করে নেন,
তিনি যদি এমন অপকর্ম করেন যাতে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, আর তার জন্য যদি আমি দোয়া করি, হে আল্লাহ তাকে তুমি ব্যস্ত নসিব করো, তাহলে আমি প্রতারণা করলাম, দোয়ার ক্ষেত্রেও প্রতারণা করলাম। কারণ বলা যায় না কার দোয়া কখন কবুল হয়ে যায়। তবে আমি চাই না কোনো অন্যায়কারী ভেস্তে যাক, কোনো অন্যায়কারীর বিচার পৃথিবীতে না হলে অ্যাটলিস্ট আখিরাতে হোক। সবাই ভালো থাকবেন, পীরবাড়ির পক্ষ থেকে সবার জন্য সুস্বাস্থ্য অর্থনৈতিক মুক্তি কামনা রইল। আসসালামু আলাইকুম, হ্যাভ এ নাইস টিচ অ্যান্ড এভরিবাডি ইন অল রেসপেক্ট।